এবার লক্ষাধিক টাকার জালিয়াতি চক্রে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অচেনা একটা নাম্বার থেকে এসেছিল সামান্য একটা ফোন, আর শুধুমাত্র সেই ফোন তুলতেই ঘটল বড় সড় বিপত্তি। কয়েক সেকেন্ডের মধ্যে 1 লক্ষ টাকার বেশি হাওয়া হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা, তিনি কি জানালেন আমাদেরকে, কিভাবে আপনিও সতর্ক থাকবেন, অচেনা নাম্বার থেকে ফোন পেয়ে কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও খোয়া যেতে পারে লক্ষাধিক টাকা, এখন রোজই ঘটে চলেছে এমন ঘটনা। কিভাবে সতর্ক থাকবেন, কি করবেন কি করবেন না জানুন, সতর্ক হন। লক্ষ লক্ষ টাকার জালিয়াতি চক্রে এবার শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর জন্মদিন ছিল 30শে অগস্ট, ঠিক তার আগের দিনই ঘটে এই ঘটন। একটা অচেনা নাম্বার থেকে এসেছিল ফোন প্রথমে, সেই ফোনটি তুলতেই ঘটে বিপত্তি, এখন রোজই ঘটে চলেছে এমনই ঘটনা। দিন দিন বাড়ছে সাইবার ক্রাইম। আপনার মোবাইলে সামান্য একটা ফোন যাবে, আর সেই ফোন আপনি তুললেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যাবে সেকেন্ডের মধ্যে লক্ষাধিক টাকা। তাহলে কিভাবে আপনি সাবধান থাকবেন? এমনিতেও বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী শ্রীলেখা, জ্বরে আক্রান্ত ছিলেন তিনি, রক্ত পরীক্ষা করাতে হয় এবং এই অবস্থাতে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা খোয়া গেল শ্রীলেখার, তাও আবার সামান্য একটা অচেনা নাম্বারে ফোন ধরাতে। যে কি ঘটেছে তার সাথে, এ প্রসঙ্গে আমরা যোগাযোগ করি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সাথে। তিনি বলেন, নিজেকে তো চালাক বলতেই চাই, কিন্তু আমি তো বোকাই, আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয় তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না, তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে, থানায় জানিয়েছি, সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। অভিনেত্রী আরও জানান, খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ, এখন সবটাই সময় সাপেক্ষ। কিন্তু খোয়া যাওয়া টাকা কি আদেও ফেরত পাবেন শ্রীলেখা? এখন নিশ্চিত করে বলতে পারছেন না অভিনেত্রী সেই ব্যাপারে কিছুই। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জন্মদিনের দিন মনটা খারাপ ছিল, তার কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকা স্ক্যাম হলো, এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। সো বি অ্যাওয়ার, প্লিজ ডু নট ডাউনলোড এনি অ্যাপ অর ওপেন এনি লিঙ্ক উইদাউট নোয়িং, হ্যাশট্যাগ বি অ্যাওয়ার অফ ফ্রড, নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর তাও ভাবো না, কোনোদিন কাউকে ঠকায়নি তো, তাই কি করে লোকে ঠকাতে পারে সেটাও জানতাম না, বিস্তারিত জানতে চেও না, আর নিজের স্টুপিডিটির নিদর্শন দিতে চাই না। নিউজ মিডিয়ার বিভিন্ন পোর্টালস অবধারিত শ্রীলেখার বোকামি নিয়ে নিউজ করবে, কোনো আপত্তি নেই, তাতে মানুষের উপকার হয়, সো বি ইট, বাট দে কুড নট নেসেসারিলি ডু এনি নিউজ অন ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা নট গেটিং রিলিজড অর অ্যাজ টু অ্যাভেডার ডিস্ট্রিবিউটার্স টোয়িং এনথোসিজম অন ইটস রিলিজ ইভেন আফটার বিং প্রিমিয়ারড। এছাড়াও তিনি আরও বলেন, এরকম ইলেকট্রিসিটি বিলের ব্যাপারেও মেসেজ আসবে, কনফিউজড হয়ে গিয়ে তুমি ফোন করবে, তারপর অ্যাপ ডাউনলোড করতে বলবে, তারপর কেলোর কীর্তন, সাবধান সকলে। কত টাকা খোয়া গেল একথা অভিনেত্রী বলতে চাননি, শুধুমাত্র অভিনেত্রী জানিয়েছেন টাকাটা 1 লক্ষের বেশি, তবে অনুরাগী এবং সাধারণ মানুষকে সতর্ক করাই যে তার প্রধান উদ্দেশ্য তা তিনি স্পষ্ট করে দিয়েছেন নিজের লেখায়। তবে নিজের কাজ নিয়ে অভিনেত্রী নিজে মর্মাহত, তাই এই ঘটনার বিস্তারিত বিবরণ দিতে তিনি চান না, এমনটাই জানান। আসলে ফোনের ওপারে থাকা জনৈক সেই ব্যক্তি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে তার মোবাইল ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে, সেই অ্যাপ ডাউনলোড করতেই সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় 1 লক্ষ টাকা। তারপর যে কী করে কী ঘটে গেল তা বুঝতে পারেননি শ্রীলেখা। কেউ যদি ফোন করে বলেন যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোন করছি বা ইলেকট্রিক অফিস থেকে বলছি অথবা অন্য কোনো প্রতিষ্ঠান মাধ্যম থেকে বলছি, আপনি এই অ্যাপ ডাউনলোড করুন তাহলে সমস্যার সমাধান হবে আপনার, অথবা আপনি আমাদের এই অ্যাপস ডাউনলোড করুন তাহলে আপনি রিওয়ার্ড বা টাকা পাবেন, ভুলেও সেই ফাঁদে পা দেবেন না। এই অ্যাপ আপনি যদি একবার ডাউনলোড করেন তাহলেই সব শেষ, খোয়া যাবে 1 লক্ষ টাকা। এছাড়া ফোনের মেসেজে কোনো অচেনা নাম্বার থেকে লিঙ্ক আসলে সেই লিঙ্কও ভুলেই ক্লিক করবেন না,